ইসলাম মুসলমানের নয় সবার, আল্লাহ মুসলমানের নয় সবার, নবী রহমাতুল্লিল আলামিন মুসলমানের নয় সবার, কোরআন মুসলমানের জন্য নয় সবার। তো মুসলমানরা কিভাবে পেল? বলে যে সবার জন্যই ছিল, মুসলমানরা ভাগ্যবান এই কারণে গ্রহণকারী কেউ ছিল না, মুসলমানরা গ্রহণ করে নিয়েছে। এই জায়গায় আপনি শ্রেষ্ঠ, এই কোরআনটা সবার কাছে এসেছে, বুঝার জন্য বলছি, সবার দ্বারে দ্বারে এসেছে, কেউ নেয় নাই, কিন্তু আপনি সেই সৌভাগ্যবান যে কোরআনটাকে সত্যের সাথে নবী রাহমাতুল্লিল আলামিন সবার কাছে এসেছে, কেউ মান্য করেনি, আপনি কি মান্য করে নিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আল্লাহ প্রেরিত নবী বলে স্বীকার করে নিয়েছি। তাহলে আপনার দামটা কোথায় বেড়ে গেল? মান্যওয়ালা কেউ নাই, আপনি মান্যওয়ালার দলে চলে গেলেন। ওই মান্যওয়ালার দলে যে মাধ্যমে যাই সেটার নামই হচ্ছে ঈমান, সেটার নামই বিশ্বাস। কোরআনকে কেউ বিশ্বাস করেনি, আপনি করেছেন। নবীকে বিশ্বাস কেউ করেনি, আপনি করেছেন। এক আল্লাহকে বিশ্বাস কেউ করেনি, আপনি করেছেন। এবার আপনি ভেবে দেখেন আপনার ভাগ্যটা কত ভালো। হাজার ডিপ্রেশন তো, হাজার ডিপ্রেশন তো নিমিশেই চলে যাবে যদি একবার অন্তর থেকে রিয়ালাইজ করতে পারি আমি এমন রবের বান্দা যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি তো এমন রবের বান্দা যিনি রব্বুল আলামিন, আমি তো এমন নবীর উম্মত যিনি রাহমাতুল লিল আলামিন। এর চাইতে বড় খুশির বিষয় আর কি হতে পারে? আর যেখানে খুশি আনন্দ চলে আসে সেখানে ডিপ্রেশন থাকে না। আমরা ডিপ্রেশনে কেন ভুগি জানেন? আমি ছোট্ট মানুষ, ছোট্ট একটা কথা বলি আমার অভিজ্ঞতা থেকে, আমাদের বেশিরভাগ মানুষ দুঃখ কষ্টে জীবন পার করছি যে কতগুলো কারণে, তন্মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমরা বান্দা হিসেবে আল্লাহর সাথে, উম্মত হিসেবে নবীর সাথে যত গভীর রিলেশন সম্পর্ক থাকা দরকার ছিল আমরা সেই সম্পর্ক বজায় রাখতে পারি নাই বলে ওই শয়তানের ডিপ্রেশন গুলো আমাদেরকে বারবার হামলা করে যাচ্ছে, বারবার আমাদেরকে আহত করছে, বারবার আমাদেরকে ভেঙে ফেলছে। আবু বকর সিদ্দিকের জীবনটাকে একটু পর্যালোচনা করেন, আপনার জীবনকে সামনে রাখেন, আপনার জীবনের কষ্ট সিদ্দিক আকবরের জীবনের কষ্টের সামনে কোনো কিছুই না, আপনার আমার জীবনের কষ্ট ওমর ফারুকের জীবনের সামনে কিচ্ছুই না, আপনার আমার জীবনের কষ্ট ওসমান ও আলীর জীবনের সামনে কিচ্ছুই না, আপনার আমার জীবনের কষ্ট হযরত আমির হামজার জীবনের সামনে কিচ্ছু না। ওরে ভাইরা, আপনার আমার জীবনের দুঃখ যন্ত্রণা কষ্ট ইমাম হুসাইনের কারবালার জীবনের সামনে কিচ্ছুই না, কিন্তু ওনাদের জীবনী দেখলাম, মুখে মুসকে হাসি, অন্তরে প্রশান্তি। ও সাহাবায়ে কেরাম এত কষ্টের মধ্যে হাসান কেমনে? বলে যে যেখান থেকে শান্তি আসে ওখানের সাথে কানেকশন জোড়ায় দিয়ে গেছে। সত্যি করে একটা কথা বলেন, এই কথা যতই আপনি অস্বীকার করেন দিন শেষে ঘুমানোর আগে এটাই মানতে হবে। এবার আপনি যত আপনার জীবনে কষ্ট যা কিছু আছে, এমন একটা কষ্টের কথা বলেন, এমন একটা সমস্যার কথা বলেন যে সমস্যার আগাম সতর্ক বার্তা আপনার আল্লাহ আপনার নবী দেয় নাই, এমন একটা সমস্যার কথা বলেন যে সমস্যার সিচুয়েশনে আপনি পড়লে কি করতে হবে এমন পরামর্শ আল্লাহ এবং নবী দেয় নাই, এমন একটা সমস্যা দেখান, জোরে বলেন না, আর একটু জোরে,